প্রথম প্রশ্ন কোন নবী জন্মের তিন দিন পরে কথা বলেছিলেন একেবারে রাইট এখানে বলা হয় যে কোন নবী জন্মের তিন দিন পরে কথা বলেছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে বলেছেন ঈসা নবী কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলতো তো আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই কোনো নবীর নাম আসবে নবীর নামের শেষে বলবে কি আলাইহিস সালাতু ওয়াস সালাম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম প্রশ্ন গ্রুপ এ নাম্বার 2 দেখা যাক গ্রুপ বি কি প্রশ্ন পেলে তোহিনা খাতুন ক্যাপ্টেন নিজে হাতেই তুলছেন এখানে প্রশ্ন এসেছে তোহিনা খাতুনের কাছ থেকে কোরআন মসজিদে মোট কয়টি আয়াত মক্কি সূরা কয়টি কোরআন মসজিদে মোট মক্কি সূরা কয়টি দেখা যাক কি উঠাচ্ছে নিশা নিজে উঠাচ্ছে ক্যাপ্টেন নিজেই মাদানি হলো 18 টি দেয়ালে আছে 14 টি 86 আর 18 114 এখানে দেওয়া যেটা দেওয়া হয়েছে প্রশ্নটি কোরআন মাজিদ থেকে কিন্তু তারিখি প্রশ্ন বলা হয়েছে আল্লাহর নবীর সর্বপ্রথম যুদ্ধ কোনটি নবীজি সর্বপ্রথম কোনটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাফসীরুল কোরআন গাজওয়ে আবওয়া একেবারে রাইট উত্তর একেবারে রাইট আবওয়া এবার আমরা চলে যাব গ্রুপ ডি এর কাছে দেখা যাক গ্রুপ ডি কি প্রশ্ন উঠাচ্ছে ইসরাইল নিজেই উঠাচ্ছে এটা আমাদের স্বাভাবিক প্রশ্ন হয়ে থাকে এখানে প্রশ্ন উঠিয়েছে খুব সুন্দর একটি প্রশ্ন যেটা কোন মাসের কত তারিখে সর্বপ্রথম ওহি অবতীর্ণ হয় এটা আমাদের প্রত্যেকে জানা দরকার এখানে উত্তর এসেছে রমজান মাসের 21 তারিখে উত্তরটি এই অনুসারে একেবারে রাইট উত্তর ঠিক আছে রমজান মাসের 21 তারিখে কোরআনে সর্বপ্রথম ওহির সূচনা হয় আরে পড়ে হেরে গেলে পারছে দেখা যাক মানুয়ারা হেরে গে জিততে হবে এখানে বলা হয়েছে কোরআন মসজিদে মোট রুকু সংখ্যা কয়টি কোরআন মসজিদে মোট রুকু সংখ্যা কয়টি 540টি একেবারে অ্যানসার সঠিক আমি দেখা যাক পুরো প্রথম রাউন্ডের পরে আমরা একবার দেখে নেবো স্কোরবোর্ডে প্রতিটি গ্রুপে টু 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 অর্থাৎ এ থেকে নিয়ে ই পর্যন্ত প্রত্যেকের নাম্বার দুই করে অর্থাৎ কেউ বোনাস পায়নি প্রথম রাউন্ড আমাদের শেষ তারপরে আমরা চলে যাব দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে আমরা যেটা নিয়ে চর্চা করি প্রত্যেক দিন প্রত্যেকে আমরা দিনিয়া প্রথম আমরা চলে যাব গ্রুপ বি এর কাছে যেহেতু গ্রুপ বি এর থেকে আমরা চালু করেছিলাম এবার চলে যাব গ্রুপ বি এর কাছে গ্রুপ বি দেখা যাক কি প্রশ্ন উঠাচ্ছে এখানে বলা হয়েছে প্রশ্নটি দিনিয়া হতে গেল তারিখি প্রশ্ন দুইজন এমন দুইজন ফেরেশতার নাম বলো যাদেরকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছিলেন ফেরেশতা
প্রশ্নের উত্তরটি একেবারে সঠিক একবারে ঠিক আছে প্রশ্নের উত্তর ঠিক হারুত এবং মারুত দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আসমান থেকে জমিনে পাঠিয়েছিলেন তারপরে আমরা চলে যাব গ্রুপ সি এর সি এর কাছে দেখা যাক কি প্রশ্ন উঠায় গ্রুপ সি আমার নাসিফা নিজে উঠাচ্ছে প্রশ্ন এখানে প্রশ্ন দুনিয়া থেকে প্রশ্ন উঠিয়েছে শয়তান রাত যাপন করে কোথায় এখানে বলেছে যে শয়তান কোথায় রাত যাপন করে উত্তর এসেছে নাকের ডগার ভিতরে রাত যাপন করে উত্তরটি একেবারে সঠিক উত্তরটি একেবারে সঠিক হয়েছে রাত্রে শয়তান নাকের ডগাতে বসবাস করে অতএব যখনই সকাল হবে তখনই হাত মুখ সুন্দর করে ভালো করে ধুয়ে নিতে হবে আর ওঠার সময় একটা দোয়া পড়তে হবে এবার ইসরায়েল দেখা যাক কি প্রশ্ন উঠাচ্ছে ইসরায়েল বারবার করে তো মিউট হচ্ছে যে প্রশ্নটি একেবারে দিনিয়া থেকে জামাতের সাথে নামাজ পড়লে কত গুণ নেকি বেশি পাওয়া যাবে কত গুণ নেকি বেশি পাওয়া যাবে 25 বা 27 গুণ বেশি প্রশ্নটি আমি অন্তত মনে করি ভিডিওটা না করা উচিত রেকর্ডিং করবে ছেড়ে দিয়েছে আমি দেখছি কয়েকজন হাতে ফলে যারা ওইভাবে রেকর্ডিংটা করছো